সামনেই ভ্যালেন্টাইন্স ডে, আর এই সুন্দর দিনটিতে সুন্দর করে সাজতে চাও, মেকআপ সম্পর্কে কিছুই জানো না? তাহলে এই ভিডিওটা কিন্তু এন্ড পর্যন্ত অবশ্যই দেখো। এটা বিগিনার্স স্টেপ বাই স্টেপ মেকআপ আমি তোমাদেরকে দেখাবো, এবং যারা একদমই মেকআপ জানে না তাদের খুবই হেল্প হবে ভিডিওটায়। তো চলো স্টার্ট করি ভিডিওটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, আর আমি মিষ্টি। আমি আগের ভিডিওতে তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে তোমাদের স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়ালও শেখাবো, তো আজকে আমি নিয়ে চলে এসেছি এই মেকআপটি। এটা খুবই গ্লোয়িং একটি মেকআপ, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে তাহলে পুরো মেকআপটা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো একদমই টাইম ওয়েস্ট না করে মেকআপটা তাড়াতাড়ি দেখে নিই। দাঁড়াও, কী দেখছো? ভিডিওটা লাইক করো, তোমরা অনেক সময় ভিডিওতে লাইক করতে কিন্তু একদমই ভুলে যাও। তো আমি কথা দিচ্ছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং অনেক হেল্পও হবে, তাই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটাও করে নেবে, তার পাশে বেল আইকনটাও প্রেস করবে, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তাতে একটাও ভিডিও তোমরা মিস করবে না। চলো ভিডিওটা তাড়াতাড়ি দেখে নিই। মেকআপ করাটা কোনো ব্যাপারই না, যদি সামান্য কিছু প্রোডাক্ট তুমি তোমার কাছে রাখো তো মেকআপ করাটা খুবই ইজি। তো মেকআপ করার ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং, তারপর টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং, তারপরে কিন্তু মেকআপটা স্টার্ট করবে। এবং আইব্রোটাকে আমি অফ ক্যামেরা করে নিয়েছি, এর ওপর পুরো একটি ভিডিও আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, সেটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নেক্সট আমি প্রাইমার অ্যাপ্লাই করছি সিলিকন বেসের, এবং তোমরা কিন্তু অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, ওটাও খুব ভালো প্রাইমারের কাজ করে, যাতে মেকআপটা লং লাস্টিং হয় এবং খুব অ্যাকনি পোর থাকে সেটাও যাতে পুরোপুরিভাবে ঢেকে যায়, তার জন্যই প্রাইমার অ্যাপ্লাই করা। নেক্সট আমি ফাউন্ডেশন দিয়ে পুরো আইব্রো শেপটাকে ভালোভাবে বোঝানোর জন্য এটাকে করছি, তোমরাও এটাকে অবশ্যই অ্যাপ্লাই করবে, যে কোনো ফাউন্ডেশন দিয়ে তোমরা এটাকে করতে পারো। আমি দুটো আইব্রোতে ভালোভাবে করে নিচ্ছি, তোমরা দেখো। এরপর অবশ্যই একটি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবে, আর তোমরা মার্কেট থেকে যে কোনো বিউটি ব্লেন্ডার কিনতে পারো। বিউটি ব্লেন্ডার কেনার আগে মাথায় রাখতে হবে যে এটা যেন খুবই সফট হয়, তো তুমি যদি বিগিনার্স হয়ে থাকো তো বিউটি ব্লেন্ডার যখন কিনবে তখন অফলাইন কেনাটাই বেটার, তাতে দেখে বুঝতে পারবে। এবং অনেক রকম বিউটি ব্লেন্ডার আছে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেগুলো তোমরা নিতে পারো। নেক্সট আমি ওই ফাউন্ডেশনটাকে শেড করছি লুজ পাউডার দিয়ে। আই লিডের আই শ্যাডো ব্লেন্ডিং এর জন্য এরকম একটি ফ্লাফি ব্রাশ তোমাদের লাগবে। এরপর আমি ব্রাউন কালার দিয়ে আই শ্যাডোর যে ট্রানজেকশন কালারটা আছে সেটিকে করছি, এবং আজকে যে আমি আই মেকআপটা তোমাদেরকে দেখাবো এর থেকে ইজি আই মেকআপ আর হয়তো হয় না। যারা মেকআপ সম্পর্কে কিছু জানো না, এই ভ্যালেন্টাইন্স ডেতে মেকআপ করবে ভাবছো, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো তোমরা প্লিজ মনোযোগ দিয়ে দেখো, খুবই ইজি। জাস্ট মেরুন কালারটা নিয়ে পুরো আইলিডটাতে এটাকে ব্লেন্ড করে নেবে, মাঝখানটায় গ্যাপ রেখে দেবে, দেখো আমি যেভাবে করছি। এবং আই মেকআপের জন্য একটি ফ্লাফি ব্রাশ তোমাদেরকে কিনতে হবে। এরপর দেখো আমি আইয়ের উপরে জাস্ট রিং ফিঙ্গার দিয়ে মেরুন কালারের একটি গ্লোজি কালার দিয়ে আমি ব্লেন্ড করছি, তোমরা যে কোনো কালার এখানে কিন্তু দিতে পারো, যদি গ্লোজি চাই গ্লোজি দিতে পারো, আমার মনে হয় গ্লোজি কালারটা দিলে বেশি ভালো লাগে। এখানে আমি একটি নিউড কালারের আই শ্যাডো প্যালেট নিয়েছি, এটার পুরো রিভিউ আমার ভিডিওতে আছে, আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। এবং এখান থেকে আমি একটি মেরুন গ্লোজি কালার পিক করছি, দেখো এটিকে রিং ফিঙ্গার দিয়ে মিডিলটাটি আমি অ্যাপ্লাই করছি, তোমরা ব্রাশ দিয়েও করতে পারো, ফ্ল্যাট ব্রাশ সেক্ষেত্রে লাগবে, আর তারপরে কিন্তু ব্রাশ দিয়ে আবারও ব্লেন্ড করে নিই। তো এখানে হোয়াইট, ইয়েলো তোমরা যে কোনো কালার দিতে পারো, এবং ড্রেস ম্যাচিংয়ে কিন্তু ব্ল্যাকও দিতে পারো, সেটাতেও খুব ভালো লাগে। এরপর আমি ওই ফ্লাফি ব্রাশটা দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে, যাতে কোনো হার্স লাইন না বোঝা যায়। দেখো আই মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর এক্সট্রা যদি কোনো আই শ্যাডো থাকে সেটাকে ব্রাশ দিয়ে ঝেড়ে নেবে, ব্রাশ না থাকলে অবশ্যই তোমরা হাতেই ঝেড়ে নিতে পারো। এই মেকআপটির সাথে কিন্তু পনিটেল হেয়ারস্টাইলটা বেশি ভালো লাগবে, তোমরা এটা অবশ্যই ট্রাই করো কিন্তু। এরপর দেখো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, এবং তোমরা তোমাদের পছন্দ মতো একটি ফাউন্ডেশন নিয়ে নেবে, যদি বিগিনার্স হয়ে থাকো ল্যাকমি দিয়েও তোমরা মেকআপটি করতে পারো, ল্যাকমির কিন্তু বেশি কালার থাকে না, তিনটি কালার অ্যাভেলেবেল আছে, লাইট, মিডিয়াম এবং ডার্ক, তোমরা সেগুলো নিতে পারো। বাট সব থেকে বেস্ট তো ফিটমি, তোমরা ফিটমিটা অবশ্যই নিতে পারো। আর এটা কি আমি একটি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাপিং মোশনে ব্লেন্ড করে নিচ্ছি, দেখো ভালোভাবে জাস্ট এটিকে ধরে এইভাবে ব্লেন্ড করছি।
অলওভার ফেসে এইভাবে ব্লেন্ড করব এবং অবশ্যই এই বিউটি ব্লেন্ডারটাকে ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে সেই জলটাকে চেপে বার করে দিয়ে তারপর এটিকে আমরা অ্যাপ্লাই করব। কখনোই কিন্তু সেই শুকনো বিউটি ব্লেন্ডারটা অ্যাপ্লাই করবে না, তাহলে পুরো ফাউন্ডেশনটা ওই বিউটি ব্লেন্ডারটা একেবারে খেয়ে নেবে আর তোমার ফাউন্ডেশন কিছু ফেসে থাকবে না। তো যাই হোক, এরপর আমি ভালোভাবে অলওভার ফেস দেখো ব্লেন্ড করে নিচ্ছি। যত ভালোভাবে ব্লেন্ড করবে মেকআপটা কিন্তু ততটাই লং লাস্টিং হবে। দেখো, এরপর অবশ্যই নেকটাকে কিন্তু অ্যাভয়েড করবে না, নেকেতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, একেবারে কালার ম্যাচ হবে না না হলে। তো দেখো, আমি এখানে মেবলিনের একটি কনসিলার অ্যাপ্লাই করছি। তোমরা যদি বিগিনার্স হও তো আমি বলবো এই কনসিলারটা অবশ্যই কিনো। তো মেকআপের জন্য কিন্তু সব কিছুই কম রেঞ্জের কিনবে, তাহলে কিন্তু মেকআপ একদমই সুন্দর হবে না। তো কিছু কিছু মেকআপ আছে যেগুলো তোমরা একটু রেঞ্জের যদি কেনো তো মেকআপটা খুব সুন্দর ফ্ললেস এবং খুবই ভালো লাগবে দেখতে। তো আমি বলবো তোমরা এটা অবশ্যই একটি নিজেদের মেকআপ বক্সে রেখে দিও, তাতে খুব হেল্প হবে তোমাদের। মেবলিন নিউ ইয়র্ক ইনস্ট্যান্ট এজ রিওয়াইন্ডার ইরেজার ডার্ক সার্কেল ট্রিটমেন্ট কনসিলার, এটা অনেক রকম কালার ভ্যারিয়েশন আছে, তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা কিন্তু সেট চুজ করতে পারবে। মিনিমাম 10-12টা কালার আছে, তোমরা তোমাদের কালার একটা চুজ করে নেবে এবং এটি অনলাইনে তোমরা পারচেস করতে পারো, অফলাইনেও পারচেস করতে পারো। ক্রিম কন্ট্রোলিংটা অবশ্যই করবে, এটাকে একদমই স্কিপ করবে না, তাতে খুব সুন্দর একটি শেপ আসে ফেসে। যদি পুরো রাউন্ড থাকে তো হালকা শার্প করবে এবং খুব সুন্দর একটি ফেসকে কাটিং দেবে। দেখো, আমি এইভাবে ক্রিম কন্ট্রোলিং করছি, তোমরা পাউডার কন্ট্রোলিংও কিন্তু করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে এগুলোর লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নেবে। এটাকেও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাপিং মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। আর নোশটাকেও কিন্তু কন্ট্রোলিং করবে, নাহলে নোশটা যদি শেপ না থাকে ভালো তো একদমই মেকআপটা ভালো লাগবে না। তো দেখো, আমি এখানে নোশটিকেও কন্ট্রোলিং করব ঠিক এইভাবে। ব্রাশ নেবে এবং কন্ট্রোলিং ক্রিম অ্যাপ্লাই করার জন্য কিন্তু অবশ্যই একটি ফ্ল্যাট ব্রাশ তোমরা ইউজ করবে। এই ব্রাশের সেটের একটি রিভিউ দেওয়া আছে, তোমরা কিন্তু ওই ব্রাশ সেটটাও নিতে পারো, খুব ভালো কাজ দেয় এবং অনলাইনে তোমরা নিজেরাও চেক করে কিনতে পারো। এবং এই কন্ট্রোলিংটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। দেখো, জাস্ট দুটো দিকে ভালোভাবে ড্যাপিং মোশনে ব্লেন্ড করবে, একদমই মাঝে নিয়ে আসবে না, ঠিক এইভাবে ব্লেন্ড করবে, তাতে নোজটা কিন্তু খুবই শার্প হবে। এরপর লুজ পাউডার আমি নিচ্ছি হোয়াইট টোনের, তোমরা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। হোয়াইট টোনের খুবই কম রেঞ্জ, 70-80 টাকায় তোমরা পেয়ে যেতে পারো, বা ল্যাকমির লুজ পাউডার আছে, মেবলিনের আছে, সেই সব ফেস পাউডার তোমরা তোমাদের রেঞ্জ অনুযায়ী কিন্তু পারচেস করে নিতে পারো। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি মেকআপ রেভলিউশনের, এটা খুব ভালো হাইলাইটার, তোমরা এটা অবশ্যই একবার কিনে অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো কাজ দেয়। নাহলে কম রেঞ্জেরও অনেক হাইলাইটার আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। আমি নোজটাকেও ভালোভাবে হাইলাইটিং করছি এবং তোমরা কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করলেও করতে পারো, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো পিঙ্কি পিঙ্কি যদি চাও তো করতে পারো, বাট না হলে ওটাকে স্কিপ করে যেতে পারো, আমি এখানে করিনি। হাইলাইটার অ্যাপ্লাই করার পর কিন্তু অবশ্যই একটি সেটিং স্প্রে তোমরা ইউজ করবে, আর রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ব্লু হেভেনের সেটিং স্প্রেটা খুব ভালো কাজ দেয়, তোমরা এটা অবশ্যই নিতে পারো। বা তাছাড়াও কালার বার, মিক্স, এইসব সেটিং স্প্রেগুলোও কিন্তু খুব ভালো কাজ দেয়, সেগুলোও তোমরা নিতে পারো। এরপর আমি কাজল অ্যাপ্লাই করছি মেবলিনের, মেবলিনের কাজলটা কিন্তু খুবই ভালো, দামটা হয়তো একটু বেশি, 500 এরকম টাইপের, বাট খুবই ভালো সারাদিন স্টে করার জন্য, যারা অফিসে কাজ করো বা বাইরে সারাদিন কাটাতে হয় বা কোনো মেকআপ যদি স্টে রাখতে চাও তো এই কাজলটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এটা অ্যাজ এ লাইনারও অ্যাপ্লাই করতে পারো, একটি সিরাম দিয়ে লাইনার করে নেবে, খুবই ভালো অনেকক্ষণ স্টে করে। এরপর আমি আইশ্যাডো দিয়ে স্মাচ করে নিচ্ছি ওই কাজলটিকে, হালকা মেরুন এবং ব্ল্যাক নিয়ে। দেখো, আমি নিচের লাইনটি ভালোভাবে স্মাচ ফ্রি করছি, তোমরা কিন্তু এটা অবশ্যই করবে, না হলে ঘামে ওই জায়গাটি কালো হয়ে পুরো চোখের নিচটা কালো হয়ে যাবে, একদমই দেখতে ভালো লাগবে না।
আর সামনের দিকটায় আমি একটু গ্লোজি কালার দিলাম, সেম মেরুন যে কালারটি আমি আইলিডে দিয়েছি সেটিকেই আমি সামনে দিয়েছি, এবং ব্রাবোনে হাইলাইটার অ্যাপ্লাই করেছি আমি সেম মেকআপ রেভলিউশনের। তো নেক্সট আমি আইল্যাশটিকে কার্ল করছি। দেখো একদম চুপচাপ মেকআপ করতে একটু বোরিং লাগে, তাই আমি তোমাদের একটুখানি নাচ দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমি আইল্যাশটিকে কার্ল করছি। এই মেশিনটির কিন্তু বেশি দাম না, 70-80 টাকা দাম। তোমরা বড় বাজার যদি হাওড়ার দিকে থাকো তো বড় বাজার থেকে এরকম একটি নিয়ে নিতে পারো, খুবই ভালো আইল্যাশটাকে কার্ল করার জন্য। এবং যদি ফলস ল্যাশ অ্যাপ্লাই করো তাহলে আইল্যাশ কার্ল করার কোনো দরকার নেই। আমি এখানে ফলস ল্যাশও অ্যাপ্লাই করেছি, পরে ভেবেছি ফলস ল্যাশ অ্যাপ্লাই করলে মেকআপটা ভালো লাগবে, তাই জন্য এটিকে করেছি। তোমরা মাস্কারাও অ্যাপ্লাই করতে পারো। এরপর দেখো আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি নিউট কালারের। তো মেকআপ আমার কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং লাইক করতে তো একদমই ভুলবে না। আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।